একদিন আলাদিন নামের এক বণিক পুত্র তার পোষা বানর নিয়ে পাহাড়ি রাস্তা ধরে অন্য শহরে যাচ্ছিল বাণিজ্য করতে। পথমধ্যে হঠাৎ আকাশ ঘনকালো রূপ ধারণ করল আর বিকট বাজ পড়ে বৃষ্টি শুরু হতে লাগল। বৃষ্টি শুরু হওয়ার আর কোনো সময় পেল না, মহা বিপদে পড়লাম দেখছি। এখন এসে পণ্যদ্রব্য নিয়ে কোথায় আশ্রয় নেই আমি? তখন আলাদিনের বানরটা হাত উঁচু করে লাফাতে লাফাতে একটা গুহা দেখিয়ে দিল। শাবাস মন্টু, এ না হলে আমার শিক্ষা দেওয়া বানর, চল চল ওই গুহাতে বরং বৃষ্টি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আলাদিনের কথা শুনে কিছু জিনিসপত্র নিয়ে বানরটা লাফাতে লাফাতে গুহার ভেতরে ঢুকল এবং আলাদিনও বাকি জিনিসপত্র নিয়ে গুহাতে প্রবেশ করল। বাহ, গুহাটা তো বেশ বড়। বাইরে থেকে যতটা ছোট ভেবেছিলাম তেমন নয় দেখছে। ভেতরে তো একটা বড়সড় গলির মতো দেখতে পাচ্ছে। গুহার ভেতরে কি আছে তা দেখার জন্য আলাদিন বেশ কৌতূহলী হয়ে পড়ল। সে তার বাক্স থেকে কিছু কাপড় বের করে সেগুলো লাঠিতে পেঁচিয়ে মশাল বানালো আর সেই মশালে আগুন জ্বালাল। মন্টু, তুই এখানে জিনিসগুলো পাহারা দে, আমি মশাল নিয়ে একটু গুহার ভেতরটা দেখে আসি। মন্টু খিচখিচ শব্দ করে দাঁত বের করে খুশি হয়ে জিনিসপত্রের উপর বসে পা দোলাতে লাগলো আর আলাদিন মশাল জ্বালিয়ে গুহার গভীর গলিতে যেতে লাগল। কিছু দূর যাওয়ার পরই গুহার রাস্তা শেষ হল। আলাদিন দেখল ওর সামনে গুহার মেঝেতে বিচিত্র কারুকার্য খচিত একটা মখমলের গালিচা পড়ে আছে। এরকম চোখ ধাঁধানো সুন্দর গালিচা সে কখনো দেখেনি। এমন সুন্দর গালিচা আমি জীবনেও কখনো দেখিনি। এটা যদি সাথে করে নিয়ে যাই তাহলে অনেক টাকায় বিক্রি করতে পারবো। তবে গালিচাটা এত সুন্দর যে বিক্রি করতে মনে চাইছে না। ইচ্ছে তো করছে নিজের জন্য রেখে দিতে। যাকে বিক্রি করব কি করব না সে পরে ভাবা যাবে। আগে একটু গালিচায় বসে নিজের শখ পূরণ করে নেই। জানি না জীবন আর কোনোদিন এই গালিচায় বসার সৌভাগ্য হবে কিনা। এরপর আলাদিন সেই গালিচার উপর গিয়ে আরাম করে বসল। কিন্তু যেই না সে গালিচায় বসল, অমনি গালিচার চারপাশের ঝুলগুলো নড়ে চড়ে গালিচাখানা আলাদিন সহ হাওয়ায় ভাসতে লাগলো। চোখের সামনে এমন কাণ্ড কারখানা দেখে আলাদিন বেশ ভয় পেয়ে গেল। হায় খোদা, এসব কি হচ্ছে? আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি গালিচা আমায় নিয়ে হাওয়ায় উঠছে? কিন্তু সত্যি সত্যি তো গালিচা আমায় নিয়ে হাওয়ায় উঠছে। তবে কি এটা সেই জাদুর গালিচা যার কথা বিখ্যাত আরব রচনের বইয়ে উল্লেখ ছিল? যদি তাই হয় তাহলে তো বেশ ভালোই হলো। এখন আমি এই গালিচায় চড়ে দেশ বিদেশে বাণিজ্য করে বেড়াতে পারবো। দেখি একটা পরীক্ষা করে জাদুর গালিচা আমার কথা শোনে কিনা। এ জাদুর গালিচা, শুধু কি এখানে হাওয়ায় ভাসলে চলবে? আমাকে নিয়ে গুহার মুখে আমার জিনিসপত্র আর বানরটার কাছে নিয়ে যা। আলাদিন বলা মাত্রই শাশা করে জাদুর গালিচা উড়ে এলো গুহার মুখে। আলাদিনকে গালিচায় চড়ে উড়ে আসতে দেখে মন্টু বেচারা অবাক হয়ে রইল। ভয় পাস না মন্টু, এটা হলো জাদুর গালিচা, আজ থেকে এটা আমাদের বাহন। চল জাদুর গালিচায় চড়ে আজ বিদেশ ভ্রমণ করি। এরপর আলাদিন মন্টুকে সহ তার সব জিনিসপত্র জাদুর গালিচায় তুলে নিয়ে হাওয়ায় ভাসতে ভাসতে অচিন শহরে রওনা দিল। একটা সুন্দর রাজপ্রাসাদের উপর দিয়ে উড়ে যাচ্ছিল আলাদিন তার জাদুর গালিচায় চড়ে। হঠাৎ সে খেয়াল করল প্রাসাদের পেছনে বাগানের ভেতরে এক অদ্ভুত সুন্দরী নারী মূর্তি। সেই মূর্তির গায়ে নানান রঙের প্রজাপতি উড়াউড়ি করছে। আরে বাহ, কি সুন্দর এই মূর্তিটা! এত সুন্দর নারী মূর্তি আমি জীবনে কখনো দেখিনি। এই জাদুর গালিচা আমি নিয়ে চলতো এই বাগানে।
আলাদিন বলা মাত্রই গালিচা তাকে সেই বাগানে নিয়ে নামিয়ে দিল। আলাদিন গালিচা থেকে নেমে সেই মূর্তির দিকে এগিয়ে গেল। আর তাকে দেখে সব রঙিন প্রজাপতিগুলো উড়ে চলে গেল মূর্তির গা থেকে। বেরিয়ে এলো এক আশ্চর্য সুন্দরী নারী মূর্তি। না না, এমন সুন্দর মূর্তি কিভাবে পাথর হয়? এ তো যেন সত্যিকারের রাজকুমারী, ছুঁয়ে দিলেই কথা বলে উঠবে এমন। আলাদিন কথাগুলো শেষ না করতেই মূর্তিটা বলে উঠল, ঠিক ধরেছেন ভিনদেশী বণিক পুত্র, আমি শুধু পাথরের মূর্তি না, আমি হলাম এই রাজ্যের আসল রাজকুমারী শাহজাদী জেসমিন। হাই হাই, কি বলছেন? আপনি শাহজাদী জেসমিন? আপনার এই অবস্থা কেমন করে হলো? সে এক লম্বা ইতিহাস, আপনাকে না হয় পরে বলবো। প্রাসাদের এই দিকটা তালাবদ্ধ থাকে, তাই কেউ আসেও না, আমি সাহায্যও চাইতে পারি না। আজকে আপনি জাদুর গালিচায় উড়ে যাওয়ার কল্যাণে এসে দেখতে পেলেন আমাকে। দয়া করে আমায় এই পাথর জীবন থেকে মুক্ত করুন, তারপর আপনাকে সব বলবো আমার সাথে কি কি ঘটেছে, হয়তো আপনি আমাকে সাহায্য করতে পারবেন। ঠিক আছে শাহজাদী, আমি আপনাকে সাহায্য করব। এখন বলুন, কিভাবে আপনাকে এই পাথর অবস্থা থেকে মুক্ত করতে পারি? ওই যে প্রাসাদের দক্ষিণ দিকে ওপরতলায় লাল পর্দা ঝুলানো যে জানালাটা দেখতে পাচ্ছেন, ওই ঘরের কোথাও না কোথাও একটা হলুদ বোতলে জড়িবুটির রস রাখা আছে। আপনি যদি ওই রসটা এনে আমায় খাইয়ে দিতে পারেন, তবেই আমি পাথর থেকে মানুষ রূপ ফিরে পাব। ঠিক আছে, আমি এক্ষুনি জাদুর গালিচায় জুড়ে ওই ঘরে জানলা দিয়ে ঢুকে জড়িবুটির রস আনছি। না, ওভাবে আনতে পারবেন না, কারণ জানালার ভেতর থেকে লাগানো। আপনাকে আগে কোনোভাবে দরজা খুলেই ঘরে ঢুকতে হবে, তারপর জড়িবুটি নিয়ে জানালা খুলে উড়ে বেরিয়ে আসতে পারবেন। ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না, আমি কোনো না কোনো উপায় বের করছি। আপনি এখানে থাকুন, আমি কিছুক্ষণের মধ্যে জড়িবুটি রস নিয়ে ফেরার চেষ্টা করছি। এরপর আলাদিন বানরটাকে নিয়ে গালিচায় চড়ে উড়ে গিয়ে প্রাসাদের ছাদে নামল। মূল ফটক দিয়ে আমাকে সিপাহীরা কিছুতে আসতে দিত না, তাই ছাদের দরজা দিয়ে প্রাসাদের ভেতরে ঢুকব। চল মঞ্জু, ওই ঘরটা খুঁজে বের করে। আলাদিন গালিচা মুড়ে হাতে নিল আর মন্টুকে সাথে নিয়ে চুপিসারে সিঁড়ি বেয়ে নিচে প্রাসাদের ভিতরে প্রবেশ করতে লাগল। এরপর সে তার কাঙ্ক্ষিত ঘরটি খুঁজে পেল, কিন্তু দেখল তার সামনে সিপাহীরা পাহারায় বসে আছে। এ মন্টু শোন, সিপাহীরা তো আমাদের কোনো মতেই ওই ঘরে ঢুকতে দেবে না, তাই আমি একটা বুদ্ধি বের করেছি। তুই আমায় একটু সাহায্য কর, আমি এখানে লুকিয়ে আছি, তুই ওই সিপাহীদের সামনে গিয়ে ফুলদানিগুলো ফেলে দিয়ে নিচে পালাতে থাক। ওরা তোকে ধরতে যাবে, আমি সেই সুযোগে ঘরে ঢুকে জোরবুটি নিয়ে জানালা খুলে গালিচায় চড়ে বাগানের শাহজাদের কাছে যাব। তুই পালিয়ে নিচে গিয়ে দেয়াল বেয়ে বাগানে আসিস, আমি অপেক্ষায় থাকব। আলাদিনের কথা শুনে মন্টু মাথা নেড়ে সম্মতি জানাল। এরপর সে লাফাতে লাফাতে সিপাহীদের সামনে গিয়ে তাদেরকে মুখ ভেঙে ফুলদানি ভেঙে নিচে দৌড়াতে লাগল। ওর পেছন পেছন সব সিপাহীরাও ছুটতে লাগল। এই সুযোগে আলাদিন সেই ঘরে ঢুকল আর জড়িবুটির রসের বোতল খুঁজতে লাগল। কোথায় গেল জড়িবুটির বোতলটা? কিছুতেই তো খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর খাটের পেছনে দেয়ালের পর্দা সরাতেই একটা গোপন আলমিরা বের হল। নিশ্চয়ই এই আলমিরা দিয়ে জড়িবুটি রাখা আছে। এরপর সে আলমিরা খুলল আর দেখল নানান রঙের অসংখ্য জড়িবুটির বোতল। এর মধ্যে কোনটা আসল বোতল? ও হ্যাঁ, সাজাতে তো বলেছিল হলুদ রঙের বোতলটা। জলদি নিয়ে চলে যাই, হাতে একদম সময় নেই।
আলাদিন হলুদ রঙের জড়িবুটির বোতল নিল আর জানালার পাশে এসে মুহূর্তেই উড়ে বাগানে শাহজাদির মূর্তির কাছে এলো। এই যে শাহজাদি, এটাই তো সেই বোতল, তাই না? জি, এটাই সেই বোতল। এবার আমাকে খাইয়ে দিন এটা। আলাদিন বোতল খুলে জেসমিনের মূর্তির মুখে ধরল। সেখান থেকে কয়েকটা রস মুখে যেতেই ধীরে ধীরে শাহজাদির শরীর পাথর থেকে মানুষ হতে লাগল। কিছুক্ষণের মধ্যেই শাহজাদি জেসমিন পূর্ণ মানুষের রূপ ফিরে পেল। আজ তুমি আমাকে নতুন করে জীবন দান করলে বণিক পুত্র আলাদিন, তোমার এই ঋণ আমি কখনো ভুলব না। নিজের ভালোবাসা দিয়ে আগলে রাখবো তোমায়। তোমার অনুমতি ছাড়াই যে আমি তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি, পারবে কি তুমিও আমায় ভালোবাসতে? আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি জেসমিন, কথা দিচ্ছি সারা জীবন ভালোবাসবো তোমায়। গাছের নিচে বসে আছে জেসমিন আর আলাদিন, এমন সময় মন্টু ফিরে এলো। শাবাশ মন্টু, তুই ফিরে এসেছিস, তোর জন্য খুবই চিন্তা হচ্ছিল। তোমার বানরটা বেশ বুদ্ধিমান। এখন বলো তো শাহজাদি, আসল ঘটনা কি? কিভাবে আবার নিজের রাজ্য ফিরে পাবে তুমি? তাহলে শোনো, আমার এক ভাই ছিল, নাম শাহজাদা সুলেমান। ছোটবেলায় বাবার সাথে শিকারে গিয়ে সিংহের কবলে পড়ে যায়। আমার বাবা সেটা নিজ চোখে দেখেছিলেন। তারপর আমি হলাম এই রাজ্যের হবু মহারানী। বাবা আমার নাম যুবরানী হিসেবে ঘোষণা করেছিলেন। তারপর সব সমস্যা শুরু হলো। হঠাৎ এত বছর পর আমার ভাইয়ের মতো কিছুটা দেখতে এক যুবক এসে বলল সে শাহজাদা সুলেমান, এই রাজ্যের আসল মহারাজ। বাবা সেটা বিশ্বাস করেনি, কারণ তিনি নিজ চোখে তার পুত্রের মৃত্যু দেখেছিলেন। তারপর কি হলো শাহজাদি? তারপর যখন বাবা সব ষড়যন্ত্র বুঝতে পেরে ওই যুবককে শাস্তি দিতে চাইলেন মিথ্যা বলার জন্য, তখন সে তার আসল রূপ ধারণ করল। আসলে সে ছিল এক মানুষরূপী দৈত্য। সেই দৈত্য এরপর আমার বাবা মাকে মেরে ফেলল আর রাজ্য দখল করল। আমাকে সে মারতে পারেনি, কারণ সূর্যগ্রহণের সময় জন্মেছিলাম আমি, যেই সময় সূর্যচক্রের সৃষ্টি হয়। তাই সে আমায় এমন পাথর বানিয়ে বাগানে বন্দি করে রাখল। তোমার কাহিনী শুনে বেশ কষ্ট পেলাম। আমি তোমায় সাহায্য করতে চাই, বলো কিভাবে আবার তোমাকে তোমার রাজ্য ফিরিয়ে দিতে পারি? ওই দৈত্যের বিনাশ কিভাবে সম্ভব? তোমাকে বললাম না যে সূর্যচক্রের সৃষ্টির সময় জন্ম নেওয়ার কারণে সে আমায় মারতে পারেনি? আসলে ওই সূর্যচক্রই হলো একমাত্র অস্ত্র যার দ্বারা ওই দৈত্যের বিনাশ সম্ভব। কোথায় আছে সেই সূর্যচক্র? বাবার কাছে শুনেছিলাম সেটা আগুন পাহাড়ের দরবেশের গুহায় আছে। তবে চলো এখনই সেখানে যেয়ে জাদুর কালিচায় ছড়ে যত তাড়াতাড়ি সম্ভব অস্ত্র উদ্ধার করে তোমাকে তোমার হারানো রাজ্য ফিরিয়ে দিতে চাই। তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব বলো তো আলাদিন? কিভাবে আবার? তোমার ভালোবাসা দিয়ে? আলাদিনের কথায় জেসমিন হেসে ফেলল। এরপর ওরা জাদুর গালিচায় চড়ে আগুন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল। ওরা আগুন পাহাড়ে নামল। ওই যে ওই গুহাটাই হলো দরবেশের গুহা। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। ওরা গুহার ভেতরে ঢুকলো সন্তর্পণে। দরবেশের মুখোমুখি বসলো ওরা। বলো কি চাও তোমরা? দরবেশ বাবা, আমি সেই সূর্যচক্র নিতে এসেছি দৈত্যকে বিনাশ করার জন্য। কিন্তু আমি তোমাকে কেন দেব সেই সূর্যচক্র? এই সূর্যচক্রের একমাত্র উত্তরাধিকারী হল চক্র সৃষ্টির লগ্নে সূর্যগ্রহণের সময় জন্মগ্রহণ করা সেই অগ্নিকন্যা। বাবা, আমি সেই অগ্নিকন্যা। দৈত্য আমার মা বাবাকে মেরে ফেললেও আমাকে মারতে পারেনি, কারণ আমি সূর্যগ্রহণের সময় চক্র সৃষ্টির লগ্নে জন্মেছিলাম। ঠিক আছে, তবে প্রমাণ হয়েছে সূর্যচক্র তোমার হাতে দেব। যদি তুমি সত্যির উত্তরাধিকারী হয়ে থাকো তাহলে চক্র তোমার হাতে স্থায়ী হয়ে যাবে, আর যদি মিথ্যে বলো
তাহলে তুমি পুরো ভস্ম হয়ে যাবে। তবে তাই হোক দরবেশ বাবা, আমার নিজের উপর ভরসা আছে। দরবেশ তার সিন্ধুক থেকে সূর্য চক্র বের করতে লাগলেন। সাবধানে শেজাদি, আমার চিন্তা হচ্ছে তোমায় নিয়ে। চিন্তা করো না, কিছু হবে না, কারণ আমি জানি আমি কে। এরপর দরবেশ সোনালী রঙের সূর্যমুখীর মতো দেখতে ধারালো সূর্যচক্র বের করলেন আর সেটা এনে জেসমিনের সামনে ধরলেন। জেসমিন হাত বাড়িয়ে চক্র হাতে নিল আর সাথে সাথে চক্র জীবন ফিরে পেল। সোনালী আলোয় ভরে গেল চারিদিক। শাহজাদির হাতের আঙুলে ঘুরতে লাগলো সূর্যচক্র। এতদিনের সূর্যচক্র তার আসল উত্তরাধিকারীকে ফিরে পেল। ক্ষমা করবেন শাহজাদি, আমি আপনাকে চিনতে ভুল করেছি। এতে আপনার কোনো ভুল নেই দরবেশ বাবা, আপনি তো আর যাকে তাকে চাইলেই এটা দিতে পারেন না। দোয়া করুন যেন এই চক্রের দ্বারা দৈত্যকে বিনাশ করে রাজ্য পুনরুদ্ধার করতে পারি। দোয়া রইল মা, বিজয়ী হও। এরপর ওরা গুহা থেকে বেরিয়ে আবার জাদুর গালিচায় চড়ে রাজ্যের দিকে রওনা হল। এবার আর ওই দৈত্যের নিস্তার নেই। এই অস্ত্রটা তোমার হাতে দারুণ মানিয়েছে শেজাদি, সত্যিকারই তুমি এর উত্তরাধিকারী। ধন্যবাদ তোমাকে আলাদিন, এবার চলো দুজন মিলে দৈত্য বিনাশ করি। প্রাসাদের সামনে এসে জাদুর গালিচা থেকে ওরা নামল। মন্টু, তুই গালিচা নিয়ে সাবধানে কোথাও লুকিয়ে থাক, দৈত্য মরে গেলে বেরিয়ে আসবে। মন্টু মাথা দুলিয়ে গালিচা বগলে নিয়ে লুকিয়ে পড়ল। এবার চলো শেজাদি, দেখি তোমার সামনে কি ধরনের দুঃসাহস করে। এই চক্রের সামনে কেউই টিকতে পারবে না। হ্যাঁ আলাদিন, চলো এগুনো যাক। সামনে চক্র হাতে যাচ্ছে শাহজাদি জেসমিন আর পেছনে হাঁটছে আলাদিন। প্রাসাদের ভেতর ঢুকতে ঢুকতে দৈত্যের সিপাহী ওদের বাধা দিতে সামনে আসলো। তখন শাহজাদি সূর্যচক্র ছুঁড়ে সবাইকে মেরে ফেলল। এরপর প্রাসাদে ঢুকল ওরা। সিংহাসনে বসেছিল দৈত্য। শাহজাদি জেসমিনকে সূর্যচক্র হাতে ঢুকতে দেখেই চমকে উঠে দাঁড়ালো সে। তোর এত বড় সাহস, তুই মরার জন্য আবার পাথর থেকে মানুষ হয়ে ফিরে এসেছিস। হ্যাঁ, ফিরে এসেছি আমি। এই রাজ্যের আসল মহারানী জেসমিন ফিরে এসেছে তার সিংহাসন উদ্ধার করতে। দুষ্টু দৈত্য, তোকে বিনাশ করে আবার এই রাজ্যে শান্তি ফিরিয়ে আনবো আমি। সবই তোর ভ্রম আর কল্পনা, আমাকে কেউ কখনো মারতে পারবে না, আমি অমর। তুই বোধহয় এখনো বুঝতে পারিস নি তোর কাল চলে এসেছে তোকে বধ করতে। এটি তোর শেষ আসে দুষ্ট দৈত্য, আজ শেষ জেসমিনের হাতেই তোর বিনাশ হবে। আমাকে মারা এতই সোজা? দাঁড়া, তোদের দুজনকে দেখাচ্ছি মজা। আরে রে 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 বলেই দুষ্ট দৈত্য তেরে আসলো জেসমিন আর আলাদিনকে মারতে। ঠিক তখনই নিজের সর্বশক্তি দিয়ে সূর্যচক্র দৈত্যের দিকে ছুড়ে দিল শাহজাদি জেসমিন। চক্র গিয়ে দৈত্যের গলা কেটে শরীর থেকে আলাদা করলো। মেঝেতে পড়ে চিৎকার করতে করতে দৈত্য মারা গেল। তুমি পেরেছো শেজাদি, দৈত্য মরে গেছে, আজ থেকে আবার এই রাজ্যের শাসন তুমি করবে, এই সিংহাসন তোমার জন্য অপেক্ষা করছে। শুধু আমি একাই শাসন করব না, তুমিও করবে আমার সাথে। এই সিংহাসনে যতটা আমার অধিকার আছে ঠিক ততটা তোমারও আছে। তোমায় বিয়ে করে এই রাজ্যের রাজা ঘোষণা করব আমি। আলাদিন খুশিতে জড়িয়ে ধরল জেসমিনকে। এমন সময় মন্টু জাদুর গালিচায় চড়ে উড়ে এসে সিংহাসনে বসল আর খিচখিচ করে দাঁত বের করল। আলাদিন আর জেসমিন মন্টুর কাণ্ড দেখে একসাথে হাসতে লাগলো।